আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের সাথে আরেকটি রেসিপি নিয়ে চলে এলাম, আমড়ার আচার রেসিপি। কিভাবে খুব সহজে অল্প কিছু উপকরণ দিয়ে লোভনীয় আচার তৈরি করে নিতে পারেন বাসায়, সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই চ্যানেলের, তো দেখতে থাকুন। প্রথমে কিছু লাল মরিচ আমি টেলে নিব, শুকনা মরিচটা দিলে একটা ফ্লেভার আসে, ওই ফ্লেভারটা আমার কাছে খুব ভালো লাগে। পাঁচফোড়ন ভেজে নিচ্ছি, পাঁচফোড়ন তো অবশ্যই লাগবে, কেননা পাঁচফোড়ন আচারের তো চলেই না, আচার যে টেস্টটা আসে পাঁচফোড়ন থেকে। পাঁচফোড়ন তালা হয়ে গেলে মরিচ আর পাঁচফোড়ন একসাথে আমি ব্লান্ড করে নেবো আর কি। আমরা নিয়ে নিয়েছি ছিলে, ধুয়ে নিতে হবে, ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন অল্প একটু পানি দিয়ে আমড়াগুলোকে সিদ্ধ করে নিব। আর আপনাদের সাথে সহজভাবে আমড়ার রেসিপিটি শেয়ার করার চেষ্টা করব, যেন আপনারা বাসায় খুব সহজেই তৈরি করে নিতে পারেন এই আমড়া যেই আচারটা, আর খেতেও খুব সুস্বাদু। তো চুলাতে বসিয়ে দিয়েছি, আর সিদ্ধ প্রায় হয়ে আসছে, সিদ্ধ হয়ে আসলে আমি নামিয়ে নিব, তারপর যেভাবে তৈরি করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন, না দেখলে বুঝতে পারবেন না যে আমি কীভাবে আমড়ার আচারটা তৈরি করে নিলাম। একটি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে আসলে সরিষার তেল দিয়ে দেব। সরিষার তেলটা গরম হলে রসুন আর কি কোয়া দিয়ে দেবো কয়েকটা, শুকনা মরিচ দিয়ে দেবো, ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিব। একটু ফেনা ফেনা হয়ে এসেছে আর কি, উঠেছে, তো এখানে আদা আর রসুন পাতা দিয়ে দিলাম একটু ফ্লেভারের জন্য। ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমরার যেই সিদ্ধ করে রেখেছি তা দিয়ে দিলাম, এখন নেড়ে নিব তেলের সাথে আর কি, মিশিয়ে নিব। নাড়তে নাড়তে এক পর্যায়ে আর কি এটা একটু গলে আসবে, আমি একটু গলানো টাইপেরটাই বানাবো, এর জন্য সিদ্ধ করে নিয়েছিলাম। এখন চিনি দিয়ে দিচ্ছি, মিষ্টি যার যেরকম পছন্দ ঠিক সে ওই রকমই মিষ্টি দেওয়ার চেষ্টা করবেন। আমি অত বেশি মিষ্টি দেব না আর কি, পরিমাণ মতোই দিলাম, আমার যতটুকু প্রয়োজন আর কি, আপনারা বেশি কম বাড়িয়ে দিতে পারেন, সমস্যা নাই। নাড়তে নাড়তে চিনিটা গলে যাবে, যেহেতু আমি আচারটা একটু গলানো টাইপের তৈরি করব, যে যেন মশলাটা পুরোপুরি আচারের মধ্যে ঢুকে। আস্তে তৈরি করা যায়, সেটা হয়তো আপনাদের সাথে শেয়ার করলাম না, আরেকদিন হয়তো করে নেব। আর এখানে ভিনেগার নিয়েছি, সাদা ভিনেগার বা সিরকা যেটাই বলেন না কেন, 3 চা চামচ দিয়ে দিলাম। সিরকা দেওয়ার কারণ হচ্ছে যেন আচারটা নষ্ট না হয়, অনেকদিন ভালো থাকবে। আপনারা ফ্রিজে বা রোদে দিয়ে আচারটা অনেকদিন ভালোভাবে রাখতে পারবেন, যেন ফাঙ্গাস না পড়ে, এর জন্য সিরকা দেওয়া লাগে আর কি। এখন সম্পূর্ণ ভালোভাবে আমি ভিনেগারের যে পানিটা তা শুকিয়ে নিব। 1 চা চামচ বিট লবণ দিয়ে দিলাম, বিট লবণ দিলে আচারের ফ্লেভারটা অন্যরকম একটু টেস্ট আসে, যেহেতু আচার মানে হচ্ছে একটু ভিন্ন স্বাদের আচার, না হলে তো ভালোই লাগে না। যত মশলা দিবেন তত আচারের টেস্ট বাড়বে। আর এখানে যে পাঁচফোড়ন আর শুকনো মরিচ গুঁড়ো করে রেখেছিলাম তা দিয়ে দিলাম। ভালোভাবে এখন আমি আচারের সাথে মশলার সাথে মিক্স করে নেব। তো এক পর্যায়ে নাড়তে নাড়তে মশলাটা আর কি ভালোভাবে আচারের সাথে মিশে আসবে, আর হচ্ছে তেল চলে আসবে, শুকনো শুকনো একটু লালচে ভাব চলে আসছে, তো কালারটা অনেক সুন্দর হয়েছে। আচারটা সম্পূর্ণ সব কিছু ঠিক ছিল আর খুব মজার হয়েছে, যে আপনাদের সাথে আচারের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ছোট্ট চ্যানেলের। সবাই দেশে বিদেশে যেখানেই আছেন না কেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর এই ছোট্ট চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।